ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন জিনিসটা কি, ব্যাপারটা কিভাবে কাজ করে এবং এটা ব্যবহার করলে কি কি সুবিধা আছে এবং কি কি ক্ষতি হতে পারে, এই সমস্ত কিছুর ডিটেলস নিয়েই আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। আমাদের অনেকের মাঝেই কিন্তু ভিপিএন নিয়ে বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা আছে এবং কিছু প্রশ্ন আছে। এই ভিডিওতে আমি সংক্ষেপে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং এক্সপ্লেইন করব। বাট তার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল এবং টেক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওয়েল, ভিপিএনের ব্যাপারটা যেহেতু ইন্টারনেটের সাথে কানেক্টেড, সো আমাদেরকে বুঝতে হবে যে ইন্টারনেট কিভাবে কাজ করে। মানে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করে কোনো একটা সাইটে ঢুকি কিংবা ফেসবুকিং করি অথবা ইউটিউবে যে ভিডিওগুলো দেখছি, আসলে আমরা আমাদের ডিভাইস থেকে ওদের সার্ভার পর্যন্ত কানেক্টেড হচ্ছি। আর এই কানেকশনের ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার মোবাইল থেকে ফার্স্টে আপনার যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে ওয়াইফাই রাউটারে যাচ্ছে, সেই রাউটার থেকে যারা আপনাকে নেট সার্ভিস প্রোভাইড করছে তাদের সার্ভারে যাচ্ছে, সেই সার্ভার থেকে আরেকটা সার্ভারে যাচ্ছে, এরকম করতে করতে আলটিমেটলি ইউটিউবের সার্ভারে যাচ্ছে কিংবা ফেসবুকের সার্ভারে যাচ্ছে। সেম ওয়েতে আপনি যখন মোবাইল ডাটা ব্যবহার করছেন তখন আসলে আপনি আপনার মোবাইল অপারেটরের যে সার্ভার আছে সেটা আগে ইউজ করছেন, তারপরে ধাপে ধাপে আপনি ফেসবুক কিংবা ইউটিউব বা অন্য কোনো যে সাইট ব্যবহার করছেন দেখতে চাচ্ছেন আর কি, সেটাতে গিয়ে পৌঁছচ্ছেন। তার মানে এখানে আপনার ফোন থেকে ওই সার্ভার পর্যন্ত যেতে কিন্তু আসলে অনেকগুলো ধাপ আপনাকে পার হতে হচ্ছে। জিনিসটা কিন্তু আসলে চোখের নিমেষেই হচ্ছে এবং আপনি টেরও পাচ্ছেন না যে আসলে কতগুলো সার্ভার হয়ে দেন আপনার মোবাইল থেকে আপনি আসলে ফেসবুক কিংবা ইউটিউব কিংবা অন্য কোনো সাইট দেখতে পাচ্ছেন। এখন এই সার্ভারে যে ধাপগুলো আছে সেগুলো যদি একটা সোজা উদাহরণ দিয়ে বলি, মনে করেন একটা 15-তলা বিল্ডিংয়ে আপনি সবসময় বিভিন্ন ফ্লোরে যাতায়াত করেন। এখন সেক্ষেত্রে কী হয় যে ওই নর্মালি হাই রাইজ বিল্ডিংগুলোতে লিফট থাকে, সো আপনি কিন্তু অনায়াসে সবসময় লিফট দিয়ে আপনার যদি 5th ফ্লোরে যাওয়ার দরকার হয় কিংবা 10th ফ্লোরে যাওয়ার দরকার হয় কিংবা 15th ফ্লোরে যাওয়ার দরকার হয়, আপনি কিন্তু লিফট ইউজ করে অনায়াসে যাতায়াত করতে পারছেন। এখন এই হাই রাইজ বিল্ডিংয়ে লিফটে করে যাতায়াত করাটাকে যদি আমি নর্মাল ইন্টারনেট ব্যবহারের সাথে তুলনা করি, মনে করেন যে একদিন লিফটটা বন্ধ হয়ে গেল কোনো কারণে, কিংবা কিছু কিছু ফ্লোরে আপনি লিফট দিয়ে যেতে পারছেন না, তারা মানে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে যে আপনি 10 নম্বর তলায় লিফটে যেতে পারবেন না কিংবা 15 তলায় আপনি লিফটে যেতে পারবেন না, তখন আপনি কি করবেন? তখন কিন্তু একটাই অপশন থাকে যে যদি লিফট বন্ধ থাকে আপনাকে কিন্তু লিফটের জায়গায় সিঁড়ি ব্যবহার করতে হবে। ভিপিএনের ব্যাপারটা অনেকটা এরকম, একটু আগেই যে বললাম যে সার্ভারের ধাপগুলো, তো কোনো কারণে যদি কোনো একটা সার্ভার কর্তৃপক্ষ কিংবা কেউ ব্লক করে রাখে তখন কিন্তু আপনাকে অন্য সার্ভার ঘুরে আপনার ওই ফেসবুক ইউটিউব কিংবা যেটাই বলেন না কেন ওই পর্যন্ত পৌঁছাতে হবে। সো একদম সোজা ভাষায় ভিপিএন জিনিসটা হচ্ছে সোজা রাস্তা যেটা থাকে, মানে সবচেয়ে সোজা রাস্তা যেটা থাকে, সেই রাস্তা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় আপনাকে তো অল্টারনেটিভ রাস্তা দিয়েই যেতে হবে। সো ভিপিএন ব্যাপারটা আসলে এই অল্টারনেটিভ রুট হিসেবে কাজ করে। আর স্বাভাবিকভাবেই যখন আপনি কোনো সোজা রাস্তা ছেড়ে বাঁকা রাস্তায় কোনো জায়গায় যাবেন তখন কিন্তু আপনার সময় বেশি লাগবে এবং এনার্জিও বেশি নষ্ট হবে। আর এ কারণেই যখন আমরা ভিপিএন ব্যবহার করি তখন আমাদের নেট স্পিড কিন্তু স্লো হয়ে যায়। এখন তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ভিপিএন ব্যবহার করলে যদি ইন্টারনেট স্লোই হয়ে যায় তাহলে আমরা ভিপিএন কেন ব্যবহার করব? এখন এটার জন্য যদি আমি সেই 15-তলা বিল্ডিংয়ের লিফটের কথা বলি, যে মনে করেন ওখানে 8 নম্বর ফ্লোর আর 12 নম্বর ফ্লোরে লিফট থামবে না, কিন্তু আপনার ওই 8 নম্বর ফ্লোরেই যেতে হবে কিংবা 12 নম্বর ফ্লোরেই যেতে হবে, তাহলে আপনি কি করবেন? তখন হয় আপনার সিঁড়ি দিয়ে ওই 8 নম্বর ফ্লোর এবং 12 নম্বর ফ্লোরে যেতে হবে অথবা 9 নম্বর ফ্লোরে লিফটে করে গিয়ে বাকিটা সিঁড়ি দিয়ে নামতে হবে। মোট কথা, সোজা ওয়েতে আপনি যেতে পারবেন না, কিন্তু আপনার ওখানে কাজ আছে সো আপনাকে ওখানে যেতেই হবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অল্টারনেটিভ ইউজ করতেই হবে। তো ভিপিএনের ব্যাপারটা অনেকটা এরকম, যেহেতু কিছু সাইট রেস্ট্রিক্ট করা থাকে কান্ট্রি থেকে কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে ওরা রেস্ট্রিক্ট করে রাখে, স্পেশালি কিছু হাবিজাবি সাইট অ্যান্ড খারাপ সাইট যেগুলো আছে সেগুলো ব্লক করা থাকে। সো কান্ট্রি থেকে কিংবা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে যেসব সাইট ব্লক করা থাকে কিংবা রেস্ট্রিক্ট করা থাকে সেগুলোকে অ্যাক্সেস করতে গেলে তখন কিন্তু আমাদের এই ভিপিএনটা কাজে লাগে। আর এটাই হচ্ছে ভিপিএনের সবচেয়ে বড় সুবিধা, মানে কোনো কিছু যদি রেস্ট্রিক্টেড কিংবা ব্লক থাকে সেখানে যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে এই ভিপিএন দিয়েই সেটা অ্যাক্সেস করতে পারবেন।
বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কিছু কিছু কান্ট্রিতে কিন্তু ভিপিএন লিগাল না। যেমন আমি যতদূর জানি সৌদি আরবে ভিপিএন ইউজ করাটা লিগাল না। সো যেসব দেশে আসলে ভিপিএন ইউজ করা লিগাল না, সেসব দেশে ভিপিএন ইউজ না করাই বেটার। এখন বলি ভিপিএন ব্যবহার করলে কি অসুবিধা এবং শেষের দিকে বলবো কি কি ক্ষতি হতে পারে। কিছু কান্ট্রির ক্ষেত্রে এই ইলিগ্যাল ইউজের কিছু ঝামেলা হতে পারে, আর হচ্ছে আপনার নেট স্পিড কমে যাবে, এটা সব কান্ট্রিতেই হবে। সো এই দুইটাই আসলে ভিপিএন ব্যবহারের সবচেয়ে বড় অসুবিধা। এখন বলি যে ভিপিএন ব্যবহার করলে আসলে মানে ভিপিএন ব্যবহার করাটা কতখানি ক্ষতিকর। ওয়েল, আমি নিজে আসলে ভিপিএন এর মধ্যে ক্ষতিকর কিছু দেখিনি, যতক্ষণ পর্যন্ত না আপনি উল্টাপাল্টা কোনো সাইটে ঢুকে কোনো উল্টাপাল্টা লিংকে ক্লিক না করছেন। ভিপিএন দিয়ে যেহেতু বিভিন্ন ব্লক সাইট অ্যান্ড রেস্ট্রিক্টেড সাইটগুলোতে ঢোকা যায়, স্পেশালি যখন আমরা বিভিন্ন রকমের পর্ন সাইটগুলো কিংবা হাবিজাবি সাইটগুলোতে ঢুকি, তখন সেখানে কিছু ব্যানার কিংবা কিছু লিঙ্ক থাকে। আর আপনি যদি না বুঝে ওই লিঙ্কগুলোতে ক্লিক করেন, তাহলে আপনার ফোনে কিন্তু স্পাইওয়্যার ম্যালওয়্যার টাইপের যে ভাইরাসগুলো আছে সেগুলো ঢুকে যাওয়ার একটা চান্সেস থাকে। আবার কিছু কিছু লিঙ্ক এমনও থাকে যেখানে ক্লিক করলে আপনার ফোনটা হ্যাকও হয়ে যেতে পারে। সো খুব প্রয়োজনে যদি আপনার ভিপিএন ব্যবহার করতেই হয়, তাহলে একটু বুঝে শুনে ব্যবহার করবেন, তাহলে আপনি আসলে কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। আর যেসব অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে ভিপিএন অপশনটা আছে, তারা কিভাবে ভিপিএন সেটিংস করে নিতে পারেন সেটার উপর আমার একটা ভিডিও আছে, যেটা আমি এই আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।